So finally guys, new another vlog. So hello guys, welcome to back my YouTube channel. And today I'm going to talk about the vlog video. So let's see, today's vlog is special Durga Puja. So Harirampur to আমি এখন যাচ্ছি হরিরামপুরে পুরো হরিরামপুরটা আমার এলাকাটাই দেখাই আমি আগে যে কিভাবে দুর্গাপূজা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো প্রত্যেকটা মণ্ডপে আমি গেছি প্রত্যেকটা মণ্ডপে আমরা ঘুরেছি তো তোমাদের দেখাবো যে বৃষ্টির মধ্যে আমরা কিভাবে দুর্গাপূজাটা উপভোগ করছি
sathe. তো গাইস আমরা এখন যাচ্ছি কলেজ রোড দিয়ে হরিরামপুর এসডিএম মাঠে। তো মাঠে তো অ্যাকচুয়ালি না, মাঠের সামনে আর কি রাস্তার ধারে। তো এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এই মণ্ডপটা হলো ভারত ক্লাবের তৈরি। তো মোটামুটি ভালো বানিয়েছে, তো তোমরা দেখো। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে। আর তোমরা এখন দেখো যে ভিতরে ঠাকুর কেমন বানিয়েছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগছে? আর কোন মণ্ডপটা সবথেকে বেশি ভালো, কোন ঠাকুরটা, তো তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্টে জানাও যে আমার এই ব্লগটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে। গায়েস আমি মণ্ডপগুলোতে ঢোকার সময় অরিজিনাল সাউন্ডটা অফ করে রাখছি, এই জন্য যে প্রতিটা মণ্ডপে মিউজিক বাজছে আর মিউজিকের জন্য আমার খুবই রেক করতে পারে, ওই জন্য অরিজিনাল সাউন্ডটা আমি শোনাচ্ছি না। গায়েস আমি আর আমার দাদা একসঙ্গে চলে এসেছি দুর্গা পূজায় ঘুরতে আর কি। We'll be right back.
গাইস মন্দিরে কথা বলা যায় না কারণ কপিরাইট করতে পারে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাটা কি সুন্দর করে বানিয়েছে এবং পুজো করতে কী কী জিনিস লাগে এগুলো দেখো। আর আমিও যেহেতু জানি না তো আজ নতুন করে ব্লগ ভিডিও বানানোর জন্য আমি দুর্গা পুজোর সময় কিছু বুঝতে পারছিলাম না যে কী বানাবো, তো আমি ভাবলাম যে দুর্গা পুজো ঘুরতে যখন যাবো তো এটাই ব্লগ তৈরি করে নিই। তো স্পেশালি এটা তোমাদের জন্য, এখানে কোনো কিছু খারাপ কমেন্ট করবেন না, তো দেখো। আর যারা এখনও দুর্গা পুজো ঘুরতে যাওনি চলে আসো আমাদের হরিরামপুরে। তো গাইস যতগুলো পুজো মণ্ডপ আছে তার মধ্যে এই অগ্নিশিখা পুজো মণ্ডপটা বেস্ট, হরিরামপুরের মধ্যে ধরতে গেলে এক নাম্বার এটা ঠাকুর। তো তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে কত সুন্দর করে তৈরি করেছে এই মণ্ডপটা। তো গাইস তো পুরো পুজো ঘোরা হয়ে গেল আমাদের হরিরামপুরে, সবশেষে বাড়ি যাবো। আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাঠি, পূজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।